হে বন্ধুরা, তো আজকের হ্যালো নেবার্স 2 এর তৃতীয় পর্বে সকলকে স্বাগত। তো আমরা দ্বিতীয় পর্বে দেখেছিলাম যে সেই পেপার প্লেনকে আমরা ফলো করতে করতে একটা পুরনো বাড়ির কাছে পৌঁছে গেছিলাম এবং সেই বাড়িটা পরে জানতে পারি যে এটা একটা মিউজিয়াম নামে পরিচিত, ঠিক আছে। তো সেই বাড়ির মধ্যে যে মেন দরজা আছে সেই মেন দরজাতে তালা লাগানো ছিল, তারপরে আমরা ভেতরে ঢুকতে পারি না। তো এই টাউনেরই একটা বেকারি শপ আছে যেখান থেকে আমরা পরে একটা চাবি খুঁজে পাই। তো সেই চাবি নিয়ে আমরা চলে যাই সেই মিউজিয়ামে। তো মিউজিয়ামে গিয়ে দেখি যে হ্যাঁ, ওই দরজার যে চাবিটাই তো লেগে যায়। তার ফলে আমরা সেই দরজা খুলে ভেতরে ঢুকি। তো সেখানে দেখি যে মিস্টার পিটারসনের ওইটা বাড়ি, অ্যাকচুয়ালি ওটা মিউজিয়াম বলছে কিন্তু অ্যাকচুয়ালি ওটা মিস্টার পিটারসনেরই বাড়ি, ঠিক আছে। তো উনি তো একদম বাড়ির ঢোকার মুখেই বসেছিলেন একদম, ঠিক আছে। তো সেই পিটারসনের বাড়ির মধ্যে আমরা অনেক কিছু পাজল সলভ করি এবং সলভ করার পর একটা ঘরের দরজা খুলে একটা মাত্র চাবি উদ্ধার করতে পারি। তো সেই চাবিটা নিয়ে আমরা ওই বাড়ির দোতলায় চলে যাই, ঠিক আছে। তো দোতলায় গিয়ে আরও অনেকগুলো দরজা খুঁজে পাই এবং সেই দরজাতেও তালা লাগানো আছে। টোটাল 3টে নলে 4টে এরকম দরজা আছে, ঠিক আছে। সেই দরজাগুলোর মধ্যে একটা দরজা আমরা খুলতে পারি এবং সেটা খুলে তার ভেতরে ঢুকে কিছু বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই। আশা করছি এই মিস্টার পিটারসন ওই সমস্ত বাচ্চাদেরকে কিডন্যাপ করে এই সমস্ত বাড়ির যে ওই বাকি যে ঘরগুলো আছে সেই ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে, আমার সেটাই মনে হচ্ছে, ঠিক আছে। তো তারপরে ওই যে দরজাটা যেটা আমরা খুলতে পেরেছিলাম সেই ঘরের মধ্যে ঢুকে একটা ফটো অ্যালবাম উদ্ধার করি, যেটার মধ্যে মিস্টার পিটারসনের সাথে একটা বাচ্চা ছেলের ফটো আছে, ঠিক আছে। তো সেই ফটোটা দেখার টাইমেই তারপরে কাটসিন স্টার্ট হয়ে যায়। তো কাটসিন স্টার্ট হওয়ার পরেই আমাকে সেই যে রেডিও টাওয়ার আছে সেখানে আমাকে রিটার্ন পাঠিয়ে দেওয়া হয়। তো আজকে আমরা দেখব যে ওই রেডিও টাওয়ারের মধ্যে যে স্ক্রিন আছে ওইটাতে আজকে কি হিন্টস দিচ্ছে, কারণ ওই হিন্টস দেখেই আমাদের পরের পদক্ষেপ নিতে হবে। কারণ তোমরা জানো যে ওই স্ক্রিনগুলোতেই মেন ক্লুগুলো লুকিয়ে আছে, ওটা দেখি আমাদেরকে কী কী করতে হবে, কীভাবে পাজল সলভ করতে হবে, কীভাবে এই মিস্টার পিটারসনের কিডন্যাপের যে চক্রটা এটাকে ভাঙতে পারবো তার হিন্টস ওর মধ্যেই পাবো আমরা, ঠিক আছে। তো চলো তাহলে দেখা যাক আজকে তৃতীয় পর্বে কি ঘটে। চলো তাহলে শুরু করা যাক আজকে তৃতীয় পর্ব, চলো। ওকে, তো আমরা সেই রেডিও টাওয়ারে চলে এসেছি, এটা একবার নিয়ে নিই। ওকে, তো দেখো আজকে স্ক্রিনে কি হিন্টস দিচ্ছে, সেই বাড়িটা যেটা আমি বলেছিলাম, মানে ওই পুলিশের যেটা পাহাড়ে দিচ্ছিল যে বাড়িটা, তার সামনে যে নদীটা ক্রস করে যে বাড়িটা ছিল সেই বাড়িটাতে আজকে যেতে হবে। আশা করছি এখান থেকে কিছু চাবি পাবো, সেইটা আশা করি মিস্টার পিটারসনের যে মিউজিয়াম আছে ওখানে গিয়ে বাকি দরজাগুলো আমরা খুলতে পারবো, ঠিক আছে। তো চলো দেখা যাক ওই বাড়িটা যাওয়া যাক। এখানে আবার একটা লোকও দেখতে পাচ্ছি যার হাতে আবার বন্দুক আছে। ওকে, দেখা যাক কি ঘটে, চলো। আচ্ছা, হাতে ওইটা নিয়ে নি, ক্রবারটা নিয়ে নি, চলো চলো। বাড়িতে আবার একটা লোক হাতে বন্দুক নিয়ে ঘুরছে, হ্যাঁ দেখে। ওকে, আগে একটুখানি দেখে নেওয়া যাক যে বাড়িটা কিরকম, কোথায় কোথায় কিসে হিন্টসের দরকার, কোথায় কি আছে। ঠিক আছে, এগুলো কি? এগুলো কিসের ঘর ভাই? এমনি নর্মাল রাখা আছে নাকি? ওকে, ঠিক আছে চলো। আরে ভাই, আরে ভাই, আরে না 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 না, আমাকে মেরো না প্লিজ। আরে লোকটার কাছে ওই কি বলবো, এয়ার গান বলে, এগুলো কি এয়ার গান? আচ্ছা, এই দরজা দিয়ে কিন্তু ঢোকা যাবে না, কারণ ওই দরজায় উপরে বেল লাগানো আছে একটা ঘন্টি টাইপের, যখনই দরজাটা খুলবে তখন ওটা টিং টিং করে বাজবে। তা আলাদা রাস্তা ধরতে হবে আমাকে, এইখান থেকে উঠে যাবে কি? হ্যাঁ, ওকে। ও না না না, এখান থেকে পড়ে গেলে পুরো মারা যাব আমি।
এখানকার কাজ মনে হচ্ছে এখন কিছু না, পরে আসতে হবে এখানে। ওকে নিচে চলো। আচ্ছা এইটা দিয়ে যাওয়া যেতে পারে, দেখি। ওকে আচ্ছা এখানে একটা ম্যাপ আছে যেটা মানে ক্ষতবিক্ষত, মানে এর বাকি পার্টগুলো মানে পাজল, বুঝতেই পারছো। এখানে বাকি পার্টগুলো আমি কালেক্ট করতে যান। প্রথম পর্বে আমরা সেই মিস্টার পিটারসনের একটা ফটো ছিল, ওটা আলাদা আলাদা জায়গা থেকে কালেক্ট করেছিলাম। এখানে এরকম একটা ফটোর বাকি পার্টগুলো পাবো। আচ্ছা লোকটা উপরে আসছে নাকি? হ্যাঁ দেখে 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 লোকটা আসছে। আচ্ছা কি আচ্ছা এইটা দিয়ে, এই যে গর্তটা আছে না, এইটা দিয়ে দেখা যাবে যে এই লোকটা আসছে না আসছে না। ক্রাউচ করি করতে, এটা কার ফটো ভাই? লোকটার সাথে ওটা কে ওই লোকটা আর একটা? এটা তো পিটারসন না, আর ক্রোবার অলরেডি আমার কাছে আছে। আমার এই ফটোগুলো কোথায় আছে? আচ্ছা এই বালিশটা কাটার জন্য একটা কাঁচি লাগবে। হ্যাঁ আচ্ছা এইখান দিয়ে যাওয়া যেতে পারে, দাঁড়াও একটা কাঁচি জোগাড় করতে হবে, এটার মধ্যে কিছু একটা পাবো আমরা। ওকে আচ্ছা ও ওই ঘর থেকে ওই দিকে যাচ্ছে, তাহলে এই দিক থেকে নিচে নামতে পারবো কি? দাঁড়াও একে ঘরে ঢুকতে দাও, একে ঘরে ঢুকতে দাও। এটা কি? এক মিনিট ঘরে ঢুকতে দাও, ঘরে ঢুকুক, ঘরে ঢুকে যাক, ঘরে ঢুকে যা বাবা। ওকে এটা আলাদা কোনো একটা সুইচ, একটুখানি সেফ থাকতে হবে, ও আবার আসবে। আচ্ছা এসে গেছে, এখন কাঁচিটা কোথায় পাবো আমি বুঝতে পারছি না। নাইস এইখানে কাজ মনে হচ্ছে পরে। ওকে ঠিক আছে আমি যাক, ওইগুলো খুলে দিয়েছি। আচ্ছা বন্দুকটা কি রেখে দিয়ে এলো কোথাও? ও না 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 না, বন্দুক রেখে দিয়ে আসেনি। কাঁচি তো নেই,
তো রঙের বাকেট এগুলো না 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 এখানেও কাঁচি রাখার কোনো জায়গা নেই আরে ভাই ও ঘরে চলে গেছে देखे नहीं কোথায় আছে এখন ওকে দেখতে হবে ওকে কাঁচি পেয়ে গেছি এই ঘরে আসছে নাকি উপরে যাব ওকে নাইস এটা চাবি পেলাম এটা চাবি পেলাম চাবি ওকে ও ওখানে একটা ইয়ে ছিল ওইটা নাকি আরে না 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 আমায় মেরো না আরে ভাই হ্যাঁ ওদিকে যা ভাই দরজা খুলে চাবি টাইপের কোথাও দেখে 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 ওকে এটার ভেতরে ছিল ওকে প্লিজ আসুনি কাকু এখন আরে না 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 এখানে লাগিয়ে দিই আমি কোন বাটটা লাগবে জানি না কেন আসেনি 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 না 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 আসছে 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 ওকে ওকে
একটা 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 পা টুকরো তো পেয়েছি। হ্যাঁ এইটা লেগে গেল, এইটা মনে হচ্ছে নাকি? হ্যাঁ এইটা এটা এটা ঠিক 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 এইটাই লেগেছে, এটাই হবে। ব্লু রঙের, এবার গ্রিন, সাদা, লাল। আরে 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 ওহ, এ বুড়ো কাকু বারবার খালি আমার কাছে আসছে। আচ্ছা এইটা কি, এখানে কোনো কাজ আছে নাকি? হাই ভোল্টেজ বলছে। এক মিনিট, এইটা খুলে দিয়ে চলে আসবো। হ্যাঁ টিং 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 টিং, যাও দেখো। এ ভাই এখানেই আছে, কি করছে এখানে? দরজা খোলা আছে, আমি কাঁচিটা নিয়ে আসি। কিছু একটা তালা বা কিছু একটা, মানে লিভার লাগবে ওখানে একটা। কিছু একটা হয়েছে এখানে, দাঁড়াও। ওকে, না 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 না, আমায় মেরো না, মেরো না, মেরো না আমায়। পেয়ে গেছি, এইটা নিয়ে গিয়ে ওই বিয়ারটার গায়ে লাগাতে হবে যেটা উপরে আছে। বুড়োটা কোথায়? বুড়ো দাদু কোথায়? এই এই দরজাটি এখানে এখানে এখানে। ওকে ওইখানে গেছে, আর আমরা যাব ওইখানে। ওকে পেয়ে গেছি, আবার হাসছে। চলো চলো চলো, এটা আশা করি সাদা তো, এইখানে লাগবে। হ্যাঁ এক নম্বর লেগ আছে, এখনো দুটো চাই। আরে না ভাই মেরো না। ওই যে একটা মাইক্রোওভেন দেখলাম না ভেতরে, ওতে একটা পেপার রাখা আছে, মানে ম্যাপের মতো আমি দেখলাম, ওই জন্য তখন খুলতে গেলাম, কিন্তু অপশান এলো না, অপশান এলো না। এক মিনিট, কিছু একটা ব্যাপার আছে মনে হচ্ছে। এইখানে কিছু রাখা আছে, হ্যাঁ ছ নম্বর রাখা আছে। আচ্ছা এই মাথাগুলো কাজ করে কি? আরে 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 আরে, মেরো না মেরো না মেরো না। আচ্ছা এক মিনিট, নিচের তলায় গ্রাউন্ড গ্রাউন্ডে একটা ওই শুয়োরের মুখ আছে, ওটাকে নামিয়ে দিয়েছিলাম, এখানে একটা নামিয়ে দিলাম। তাহলে কি এইরকম এইরকম মুখ আরও আছে যেটা এরকম নাবাতে হবে তবে এটা খুলবে? এটাও তো হতে পারে। চলো, আমি ভাবলাম হয়তো ওইটা খুলেছি বলে ওই গ্রাউন্ডের এই নিচে যে বিয়ারটা ছিল ভাল্লুকের পেট থেকে ওইটা কালেক্ট করতে পেরেছিলাম, ওটা না। আরে দাদু, আমায় কেসটা সলভ করতে দাও। আচ্ছা এইটা খুলে দেবো, ওকে ডাকবো ওখানে। টিং 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 টিং, তোমার বাড়িতে অতিথি এসেছে, যাও। এবার খুঁজতে হবে আমাকে ওইটা, ওই রকম। আরে না 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 না, এ তো দাদু কোথা থেকে সরছে না, একই জায়গাতে বসেই আছে, দাঁড়িয়ে আছে। যাক দুটো করেছি, আর কিছু আছে? আরে ভাই, এটা কি? এটা তো, আরে 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 না 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 না,
আরে না 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 আরে এত ছোট ছোট এই বয়সে মানায় না দাদু, ঘরে যাও, ঘরে গিয়ে ঘুমাও, কাজ দেবে আর আমাকে আমার কাজ করতে দাও। একটা সিং আছে, একটা সিং নেই, এখানেও লাগানোর ব্যাপার আছে নাকি? ও ভাই, ওইখানে একটা শুয়োরের মুখ দেখতে পাচ্ছি, ওই যে মাথা, মুখ না মাথা, কিন্তু ওখানে আসতে দেখতে পেয়ে গেছে। আচ্ছা ওইখানে উঠবো কি করে? উপরেই আছে। ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। ওইটাতে ওঠার জন্য কিছু একটা করতে হবে আমার মনে বলছে। এখান থেকে যাওয়া যাবে নাকি? হ্যাঁ ওকে, হ্যাঁ এখান দিয়ে যেতে হবে। ওকে এইটা মিটে গেল। এইটা মিটে গেল, একটু বাইরে যাওয়া যাক। ও এখান থেকে উপরে উঠতে হবে, এখানে কোথাও আছে। ওকে ওকে ওকে, ওই তো ওকে, উই ডিড ইট। খুলে গেছে, খুলে গেছে, খুলে গেছে, খুলে গেছে। আমাকে ওই টুকরোটা নিতে হবে, খুলে গেছে। চলো পেয়ে গেছি, ইয়েস, উফ কি জ্বালা। ওই টাইমিংটা ফ্যাক্টর এখানে কোনো কিছু না, টাইমিংটা ফ্যাক্টর, টাইমিংটা সব কিছু। ঠিক আছে দরজাটা খুলে ওকে ডাকতে হবে। আয় 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 দাদু, ওকে পেয়ে গেছি। আর একটা বাকি আছে গ্রিনটা। ওকে ওকে, এক মিনিট, কি বুদ্ধি। আর বাকি কোথায় পাবো? আচ্ছা টিভির মধ্যে কোনো হিন্টস আছে? খুঁজে পাইনি, খুঁজে পাইনি। ইয়েস আমি তোমার ঘরের আলমারির মধ্যে লুকিয়ে আছি দাদু। উপরে যাও, উপরে যাও, গিয়ে দেখো কেমন ম্যাপ সাজিয়েছি আমি। আচ্ছা আমার মন বলছে ফ্রিজে কিছু আছে। আচ্ছা
টিজে আমার যেন মন বলছে তো বি এই আর বি এফ সি এর মধ্যে আর অক্ষরটা আছে অ্যালুমিনিয়ামের লাগছে বি এফ সিটা মিসিং এখানে কোনো একটা ব্যাপার হতে পারে আমার মন বলছে এইগুলো এই আলফাবেটগুলোকে কালেক্ট করতে হবে তারপরে মিসিং পার্টটা হয়তো পাবো রিমেনিং তো দেখা যাক কোথায় পাওয়া যায় এখানে কোথায় কি আছে আচ্ছা এক মিনিট আমি বাথরুমে তখন ঢুকেছিলাম একটা জিনিস দেখেছিলাম এখানে কোথায় গেল হ্যাঁ এইটা কিটা এফটা না হ্যাঁ এফ বিটা আবার কোথায় পাবো বিটা কোথায় আছে তেল ঝাল মশলার মধ্যে আছে নাকি এখানেই কোথাও থাকবে এই সমস্ত জিনিসে এই যে সিংগুলো আছে এখানেই কোথাও থাকবে ও এইখানে বি রাখা আছে ভাই আমি দেখিনি ভাই সাহাব কোথায় আছে দাদু নাইস না দেখতে পাইনি নাইস আচ্ছা উপরে আছে উপরে আছে আচ্ছা এখানে তো সব দেখে ফেললাম আবার বাইরেটা ঘুরে আসা যাক বাইরে তো যদি কোথাও থাকে আমার বেশি মনে হচ্ছে ডাউট এই ইলেকট্রিক্যাল জায়গাগুলো একটু খুঁজে দেখতে কোথাও কিছু পাওয়া যায় কি না এগুলো কেন দেবে কোন অপশান আসছে কোন অপশান আসছে না এটা যখন দিয়েছে সিঁড়িটা আমার মনে বলছে কিছু কাজ আছে ভাই কোনো একটা কাজ আছে এটা উঠে যাবে আরে হ্যাঁ উঠে যাবে তো আরে এইটা আমি দেখি না তখন তো তাহলে এখানে কিছু একটা হবে হ্যাঁ এখানে কোথায় এখানে সোভেল পেলাম তো ওকে সোভেল পেলাম তো আমার লাগবে অ্যাকচুয়ালি একটা সি সি কোথায় পাবো সি কোথায় পাবো রে বাবা ও এই তো সি আমি মনে করি এইটার মাথার ধরার একটা জায়গা ছিল আমি এড়িয়ে চলে গেলাম প্রথমে ওকে লেটস গো আচ্ছা ফল ড্যামেজ নেই তাতে লেটস গো লেটস গো আরে না 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 আমাকে দেখেনি এই দরজাটা খুলে দিই এইটাতে নেমে যাবো এখান দিয়ে ওকে গট ইট আচ্ছা ওই যে মিসিং একটা সিং ছিল আমি বলেছিলাম সেটাই নাকি দেখা যাক কারণ সব কটাতে দুটো করে আছে এইটাতে লাগাতে হবে আমি প্রথমে এসে ডাউট হয়েছিল এই যে ইয়েস ইয়েস প্রথমে ডাউট হয়েছিল ওইটা সব কটা দুটো করে সিং ওটা একটা কেন সিং ওকে ওকে ইটস কমপ্লিটেড 0 1 6 8 না 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 আমি কিছুই করিনি আমি জাস্ট পাজেল সব করতে দিয়েছি আচ্ছা সোভেলটা কেন দিয়েছে আমাকে বেলচার দিয়ে কি করব
কিছু খুঁড়তে হবে নাকি? উপরে যখন রাখা আছে নিশ্চয়ই এটা পাজলের একটা অংশ। এক মিনিট, আচ্ছা এই ম্যাপটা কিসের সেটাও তো দেখালো না। এক মিনিট, একে তাড়াতে হবে, দরজা খুলতে হবে। যাও যাও, এক মিনিট। এই ম্যাপটা কোনো, এই লাল রেড ক্রসটা কি জন্য? এইটা বাড়ি, এখান থেকে নিচে নেমে যাচ্ছি। এইখানে 1 6 0 1 6 4 8 এরকম। আরে না না, আরে ধরে ফেলেছে। আরে ভাই দেখো, রাত হয়ে গেল পাজল সলভ করতে করতে, পাজল সলভ করতে করতে রাত হয়ে গেল ভাই। আমার মনে বলছে ওটা কোনো ভাই, ওই যে রেড ক্রসটা আছে ওটা কোনো মনে হচ্ছে ইয়ে, কোনো মাটি খুঁড়ে কিছু হয়তো প্রেজার বা কিছু একটা পাবো, দেখা যাক। অ্যাকচুয়ালি ওই জিনিসটা হচ্ছে এইটা বাড়ি, বাড়ির সোজাসুজি বলছে এই দিকটা মুখ করেছিল এইটা নাকি? হ্যাঁ এই তো এইটাই, হ্যাঁ এই তো এটা পেলো। আর ওটা কোডটা ছিল 01 6 4 8, তাই তো? কোন দিক থেকে করতে হবে, কোন দিক থেকে চালু হবে? ও এখানে কালার কোডটা, গ্রিনটা কি ছিল রেডটা কি ছিল সেটাও লাগবে। ওকে ঠিক আছে, আবার দেখে নিই কালার কোড অনুযায়ী ওখানে লাগাতে হবে। এখানেই পাহারা দিচ্ছে এখন, দেবেই তো, কারণ পাজেল অলমোস্ট সলভড। ওকে ডেকে পাঠাতে হবে, যাও যাও। ওকে রেড 0, পার্পেল হোয়াইট 1, এটাই এটাই। ওকে দেখে নিয়েছি, দেখে নিয়েছি। আর একটু দেখতে হবে, আরেকবার দরজা খুলতে হবে। চারটা কি ছিল বুঝতে পারছি না, চারটা গ্রিন 8টা ব্লু। ওকে তাহলে 8 মানে 8 ব্লু, এইটা এইটা এইটা। ওকে ঠিক আছে, বুঝতে পেরে গেছি। তাহলে ব্লু তো 8 ছিল, পার্পেল ছিল মনে হচ্ছে 2, এই 0। আট 0 ব্লু ছিল, 1 ছিল নাকি? ব্লুটা ব্লু ছিল 1, এক করে একবার দেখি। 1 6 4, ইয়েস হয়ে গেছে। এটা কিসের কি আশা করছি? এটা হ্যাঁ একটা কি পেয়েছি, এই কিটা একটা বুকসের ফটো দেওয়া আছে পেছনে, মানে বুকস টাইপের পেছন দিকে করা আছে। তাহলে চলো তাহলে এবার ফিরত যাওয়া যাক মিস্টার পিটারসনের সেই মিউজিয়ামে। এই তো এদিক দিয়ে রাস্তা আছে, এই তো এদিক দিয়ে, এদিক দিয়ে যেতে হবে। চলো, আমার গাড়িটা এখন এখানে আটকে আছে ভাই, এখনও ছাড়াতে পারিনি। ওই যে মিস্টার পিটারসনের বাড়ি, ভাই সাহেব এই পিছনের পাজেলটা এতটাই বড় ছিল যে কত সময় লেগে গেল। আমার মন বলছে এই যে চাবিটা আছে না, ওর পেছনে যে বুকস টাইপের লোগো মতো মানে মানে সাইন আছে, ওটা মানে আমাকে মনে বলছে এই এর বাড়ির কোথাও একটা বই রাখার ঘর বা বইয়ের কিছু একটা আছে, ঠিক আছে? সেই দরজাটাই খুলবে, ঠিক আছে দেখা যাক। আচ্ছা এইটা এইটা কি,
এখানে সেই মনে হচ্ছে কোনো লিভার টাইপের কিছু লাগবে, তিনটে জিনিস লাগবে, তিনটে জিনিস লাগাতে হবে এখানে। ঠিক আছে, আচ্ছা ক্রোবারটা আমার কাছে আর কি না, বেলচা আছে আমার। না এটা তো আঠা, এটা না, ও আসছে। আচ্ছা ওইটা নাকি বুকস, বুকস কোনটা দরজাটা দেখে ওইটাই হবে মনে হচ্ছে। হ্যাঁ এটা বুকসের সাইন, এই দরজাটার উপরে বুকসের সাইন আছে। নাইস নাইস, ওকে এখানে আবার পাজেল আছে মনে হচ্ছে। এই লকারটা ওপেন করতে হবে, এর জন্য মনে হচ্ছে নাম্বার লাগবে। হ্যাঁ ওর জন্য লেখা আছে ওই, হ্যাঁ ঢোকার সময় আমরা এই সেই একটা ঘড়ি আবিষ্কার করেছিলাম যার মধ্যে তিনটে পার্টস লাগবে না, ওই ঘড়িটার সাথে কোনো রিলেশন আছে মনে হচ্ছে। তিনটে পার্টস আমার জোগাড় করে ঘড়িটায় লাগাতে হবে, তারপরেই এখানে কিছু একটা ঘটবে। ঠিক আছে ঠিক আছে। আর এইখানে দেখাচ্ছে এটা, এইখানে এই দুটোর ফটো দেওয়া আছে, কারণ কি মানে এই মিস্টার পিটারসন এই দুজনের সাথে কোনো সংযোগ আছে নাকি, যোগাযোগ আছে মনে হচ্ছে। অবশ্যই আছে, নাহলে আমি এই চাবিগুলো এর বাড়িতে পাবো কেন, সেটা তো বড় ব্যাপার। এইখানে এইটা কার ফটো, এই লোকটাকে? আর এই গাড়িটা তো ওর, এটা কি না মাছের ফটো আছে? এই নম্বরটা এখনও জানি না, এটা কিসের নম্বর জানি না। এক মিনিট, হ্যাঁ ওই ঘরটায় ঢুকেছিলাম কালকে। হ্যাঁ এটা দিয়ে, এটা দিয়ে যাওয়া যায়। ওকে আচ্ছা, এইখানে ক্রস মার্ক দেওয়া আছে, কিছু ব্যাপার আছে নিশ্চয়ই। কেসটা কি বুঝলাম না, লাল চকচক। ও না না, এটা আমার কাজে লাগবে। ওই গাড়িটার সামনে যে পাখিটার ছবি আছে ওইটাই তো পেয়েছি আমরা স্টিলের, ওইটা পরে হয়তো কাজে লাগবে, ওটাই গাড়িটাতে লাগাতে হবে, তারপর কিছু একটা হবে। যাই হোক এটা পরের কাজ, এখন এইটা হচ্ছে কাজ। এইটা একটা হাত এরম করে আছে কেন কে জানে, ক্রসটা কি ওইখানে নিয়ে যেতে হবে? এক মিনিট, হ্যাঁ এই ইজি জিনিসটা বুঝতে পারছিলাম না, এটা গ্রিনটা পেয়েছে যাচ্ছে আসছে খুবই, এখানে মানে টাফ একটা কাজ বুঝে শুঝে। ওকে একবার করে ঘরে ঢুকছে, একবার করে বাইরে বেরোতে লক্ষ্য রাখতে হবে। এখানে লুকিয়ে লুকিয়ে আমায় করতে হবে কাজটা, ওই জন্য ঘরে ঢুকে যাবে তখন একটু করে করতে হবে। থাকো এখানে, ঘরে যা ভাই ঘরে যা। আরে এইটা দিয়ে যেতে হবে, ঠিক আছে এই সিঁড়িটা দিয়ে গেলে আওয়াজ কম হচ্ছে এইটা। ওকে ঘরে যাচ্ছে, হ্যাঁ ঘরে যাচ্ছে, ঘরে যেতে দাও। ঘরে চলে গেছে, নাইস। এটা কি? আচ্ছা এটা সেই ডাম্বেলটা, ওকে একে যেতে দাও। যাচ্ছে মালটা, দরজা খুলুক।
নাইস, ওকে ঘরে আসতে দাও, ও ঘরে আসুক তারপর আমি বেরোবো। ঘরে দরজা দেখ দিয়েছে, এবার আমি যাব। ও এই যে যাচ্ছে বেরোচ্ছে না, এই ফ্রিকোয়েন্সিতে আমি কাজটা করতে নিলে হবে না। ওকে ব্লুটা রিমেনিং রইল, ওকে ওই ঘরেতে পাখিটা দিয়েছিল, ওই গাড়িটাতে কি লাগাতে হবে? এবার পাখিটা নিয়ে আসবো, দাঁড়াও পাখিটা নিয়ে আসবো, এবার ঘরে যাক, ঘরে যাক, ঘরে গেছে, ওকে ওকে নিয়েছে, বাইরে আছে, বাইরে যাক, বাইরে যাক, বাইরে যাক, এখন ধরতে পেল, ধরতে পারলি আবার জ্বালা। বাচ্চাটা কাঁদছে রে ভাই, খুব শুয়ে পড়বে এবার, ঘরে যা, ঘরে এ ঘুমোচ্ছে না কেন? হ্যাঁ ঘুমিয়ে পড়লে ঝামেলা মিটে যায়। আরে না, হ্যাঁ আসছে মালটা, একটুখানি আওয়াজ হয়েছে তাতেই ভাই চলে এসেছে। ও এখানে কিছুক্ষণ থাকবো, ওকে এইদিকে আসবে না কারণ এইদিকে আওয়াজটা হয়নি, হয়েছে ওইদিকে। ঠিক আছে, এখে লাগাতে হবে, ইয়েস গট ইট, গট ইট, গট ইট। এখানে আর কোনো কাজ আছে কি? হ্যাঁ এটা একটা পেলাম। ও এটা কি ওই ঘরটা, তাহলে ওই ওইটা হ্যান্ডেলটা মানে খোলার, দাঁড়ো, ওকে 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 ওকে, এটা কিসে কাজে লাগবে জানি না, আশা করি ফিউচার কাজে লাগবে আমাদের। ঠিক আছে দুটো জিনিস পেলাম তাহলে, ঠিক আছে চলো এখন তো আমাদেরকে এইটা সেট করতে হবে। এবার ক্যাচ করে আওয়াজ হবে, এখানে আমার ঢুকে পড়তে হবে আগে। ও বাপরে বাপরে বাপ, বিশাল আওয়াজ হয়েছে, আসতে দাও, আসতে দাও, আসতে দাও। চলে গেছে ও ভাই, আস্তে আস্তে আস্তে, ঠিক আছে 10:35, না 10:35 না, 11:35, 11:35, 11:35, ঘরে যাচ্ছে, ঘরে যাচ্ছে, যাক। কিন্তু মুখোশটা কোথায় কর, কী করবো আমি বুঝতে পারছি না। আচ্ছা এইটা মনে হচ্ছে আমার ওই যে ঘরে যেতে দাও, তারপর বলছি এইটাই মনে হচ্ছে এইটার কোড হবে, মনে হচ্ছে 11:35 লিখতে হবে, কারণ লেখা আছে যে এইটার কোডটা দেয়া আছে এতে ক্লকে। তো ক্লকে আর কিছু তো কিছু নেই, ক্লকে আর তো কিছু নেই, ওপেন করবো এক মিনিট। এইটা তাহলে কোথায় কাজে লাগে, তাহলে কোনো কাজে লাগবে না এখন, তাহলে মুখোশটা থাক তাহলে আমার কাছে, রাখা থাক,
এটা ওপেন করা যাক তাহলে। 11:11:35 ওকে। আচ্ছা এটা সেই ক্যামেরাটা না যেটা আমরা দ্বিতীয় পর্বে দেখেছিলাম, আমি ক্যামেরা দিয়ে ফটো তুলেছিল আর ওই ফটোটা আমরা পেয়েছিলাম, তারপরে আমাকে রেডিওটা আরে পাঠিয়ে দেয়, দেখা যাক কি হয়। চলো এই না 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 এই ক্যামেরাটা সেই আমার ক্যামেরাটা, সে ধাক্কা লাগার পর আমাকে অজ্ঞান করে দেওয়ার পর আমার গলা থেকে ছিনিয়ে নিয়েছিল, তার মানে মিস্টার পিটারসন। কাটসিন চলছে, এটা তো আমারই ক্যামেরা। সোনার একটা কয়েন, ওকে। ওকে আমরা আবার রেডিও টাওয়ার রিটার্ন এসে গেছি। ওকে আমরা আবার রেডিও টাওয়ারে রিটার্ন এসে গেছি, তার মানে আবার নতুন হিন্টস, আবার নতুন জায়গায় যেতে হবে আমাদেরকে, গিয়ে আবার ওই মিস্টার পিটারসনের মিউজিয়ামে ফিরত যেতে হবে, গিয়ে আরও ওই যে বাকি দরজা বন্ধ আছে আরও অনেক কিছু আমরা খুঁজে পাবো। ঠিক আছে, তো তাহলে বন্ধুরা আজকে তৃতীয় পর্ব আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো, এবং যদি নতুন হও চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের যা যা পাজল সলভ করলাম, যা যা মিস্ট্রি উদ্ঘাটন হলো, সলভ হলো, সেগুলো তোমাদের কেমন লেগেছে সেগুলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। ঠিক আছে, আর তোমরা এই গেমটির পাজেল কোন কোন জায়গায় সবথেকে তোমাদের পাজেল শক্ত লেগেছে বা খুব ইজি লেগেছে সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। ঠিক আছে, তো চলো তাহলে আজকের এপিসোড আমি তৃতীয় পর্ব অ্যাকচুয়ালি আজকে আমি শেষ করছি এখানেই, তোমাদের সাথে দেখা হবে চতুর্থ পর্বে। চলো তাহলে, চলো।